अकॉर्डिंग सर। अच्छा गाजीपुर में কত ক্লাস হবে এটা? পঞ্চাশ না 51? 51 তো, 51 ভাইয়া, 50 হবে স্যার মনে হয়। ভাই 50 তো লাইভ হয় নাই, 50 শুধু রেকর্ডিং হয়েছে, এটা 51 হবে। স্যার প্যাকেজের টাইটেল গুলা কপি করলে কি কোনো প্রবলেম হয়? প্যাকেজের টাইটেল যে স্ট্যান্ডার্ড এগুলো নাকি? হ্যাঁ হ্যাঁ না, এগুলো তো এক হতেই পারে, বেসিক স্ট্যান্ডার্ড যেগুলো আছে ওগুলো এক হইতে পারে, সমস্যা। ইভেন আপনার প্রাইসিং এর যেগুলো আছে, প্রাইসিং এর বিষয়গুলো এক হইলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে? যেমন এই যে একটা পোস্ট, ঠিক আছে, পোস্ট করার সময় যে হ্যাশট্যাগ এর ব্যবহার, হ্যাঁ, পোস্ট করার সময় এভাবে হ্যাশট্যাগ এর ব্যবহার, এবং এই যে লিঙ্কটাকে এখানে দিয়ে দেওয়া, গিগের লিঙ্কটাকে, তখন আমি যদি এখানে ক্লিক করি, দেন লিঙ্কডইন অটোমেটিক্যালি এটাকে শর্ট করে রূপান্তর করে ফেলছে আমার, কিন্তু দিকে নিয়ে আসছে, তাই না? দেখছেন জি ভাইয়া, তো যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে পোস্টের যে ধরনটা আছে, এই ধরনটা মাথায় রাখতে হবে যে আমি এমন ভাবে লিখবো, আগে কিছু লেখা লিখবো এবং লিখে তাদেরকে জানাবো আমি একটা কাজ করি, সেরকম একটা কাজের স্যাম্পল বা যে প্রজেক্ট গুলা করতেছি, প্র্যাকটিস করি, যাই করি, তার একটা স্ক্রিনশট দিয়ে এখানে আমি তাকে লিঙ্ক আপ করার জন্য, আমার যদি লাইভ কোনো প্রজেক্ট হয় সেক্ষেত্রে লাইভ প্রজেক্টের স্ক্রিনশট দিয়ে এখান থেকে আমি লিঙ্ক বসায় দিতে পারি, এবং আমার নিজের লিঙ্কও এখানে বসায় দিতে পারি আমার ইয়ার, অথবা এখানে আরো ইনফরমেশন আপনি এখানে দিতে পারেন কিভাবে যোগাযোগ করতে পারে, ঠিক আছে? তো এটা হচ্ছে একটা পোস্টের নমুনা, মাথায় রাখবেন। যেমন আমি চ্যাট বক্সে দিয়ে দিলাম, ওকে, জি স্যার। লিঙ্কডইনে স্যার আপনাকে কানেক্ট করতে গেলে ওইখানে স্যার আপনার অ্যাকাউন্টটা মনে হয় প্রাইভেট দেখে স্যার। সিকিউরিটি ইয়া করা মনে হয়, কিন্তু আমি কানেকশন ইয়া রিকোয়েস্ট পাই তো।
রিকোয়েস্ট পাইতো স্যার? আমি তো রিকোয়েস্ট পাঠাইছি, থানের কোনো অপশনই পাইলাম না স্যার। আচ্ছা আমি চেক করতেছি। আমার আইডি তো হচ্ছে এটা না, জাহিদুল ইসলাম ট্রিপল ওয়ান। স্যার আপনার নাম দিয়ে সার্চ দিয়েছিলাম, পরে এই আসছিলাম, মানে একটু দুই পেজ খোঁজার পর মানে দুই নাম্বার পেজে আসছিল। ও আচ্ছা, চ্যাট বক্সে দিয়ে দেই। নিচে চ্যাট বক্সে দিয়ে দিছি, বুঝলি পাওয়ার কথা। আর এত ইয়া করে প্রাইভেট করা না, মরে যাবেন, মরে যাইয়া তারপর আপনি দেখবেন ওখানে থাকবে লেগে সেন কানেক্ট বা কানেক্ট লেগে থাকবে, মরে গেলে হবে। স্যার ফলো দিছি স্যার আপনাকে, কানেকশন পাঠান জানা। স্যার কানেকশনের কোনো অপশনই আমি পাচ্ছি না। অপশন পাবেন, আপনি এতে ক্লিক করেন, মোর লেখা আছে না, প্রোফাইলে গেলে দেখবেন একসাথে লেখা আছে মোর, ওখানে ক্লিক করে দেখেন লেখা আছে মানে কানেক্ট। কানেক্ট পাইছি 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 স্যার, পাই দিছি স্যার, পেন্ডিং আছে। এটা তো হবে, তাহলে ওয়ার্ডপ্রেস এর বিষয়টা কি মোটামুটি শেষ সবার? হ্যাঁ মনে হয় ভাই আমাদের নিজের তৈরি এসটিএমএল ফাইল, এসটিএমএল ফাইল কিভাবে আপলোড করব? এসটিএমএল ফাইল তো ওয়ার্ডপ্রেস এ আপলোড করতে পারবেন না। কারণ ওয়ার্ডপ্রেসে কোনো এইচটিএমএল ফাইলই নাই, একটা এইচটিএমএল ফাইল পাবেন না আপনি ওয়ার্ডপ্রেস। যাই হোক সেটা দেখাচ্ছি, কিন্তু এর আগে আপনাদের জন্য আমি যেটা করছি এটার দাম নাম যেন কি কেনাকাটা, আর একটা হচ্ছে কি ঘর দোকান প্রোডাক্ট কিভাবে আপলোড করতে হয় সেটা দেখাইছিলাম গতকালকে, তাই না উজ্জ্বল ভাই? তো স্যার ইলেকট্রিসিটি চলে গেছিল স্যার, মানে অর্ধেক দেখছিলাম, বাকিটুকু ইনশাআল্লাহ পারবো নাই, তাই না? জি ভাইয়া, প্রোডাক্ট আপলোড নিয়ে তো উজ্জ্বল ভাইয়ের কোনো সমস্যা নাই? না ভাইয়া, প্রোডাক্ট আপলোড নিয়ে সমস্যা নাই। পারবেন এখানে জাস্ট খুব সিম্পল, অথবা ডেমো একটা প্রোডাক্ট উঠায় সেটাও দেখতে পারেন। আমি এখানে জাস্ট একটু জিনিস দেখাইতে চাচ্ছি, সেটা হচ্ছে যে যেমন আমাদের যে শপ পেজ আছে দেখেন, তো শপ পেজের এখানে আমাদের কোনো কিছু ইয়ে থাকার কথা, একটা সাইড বার থাকার কথা, যে সাইড বার আছে ঠিকই বা সাইড বারে কোনো কিছু নাই, তো এটা কোথেকে আনবো আমরা সেটা আনার জন্য জাস্ট এই জিনিসটা দেখিয়ে দিই, তারপর আমরা ইনশাল্লাহ পেজ থেকে মুভ করব। উইজেট এরিয়াতে যাবেন, তো উইজেটে গেলে এখানে দেখবেন অনেকগুলো এই জায়গাতে আপনার ইয়াটা আছে, আপনার এরিয়া উইজেট এরিয়া, যে এলাকাগুলোতে আপনি মোবাইলের ভিতরে আপনারা দেখেন যে বিভিন্ন ধরনের উইজেট আছে, তাই না? তো আপনার
ওয়েবসাইটের ভিতরে কয়েকটা জায়গা আছে, যে জায়গাগুলোতে আপনার কিছু তৈরিকৃত বিষয় সেট করে রাখতে পারবেন, কোনো কিছু সেখানে যুক্ত করতে পারবেন। তো এটা হচ্ছে উইজেট, এবং এখানে যে অপশনগুলো আছে এগুলো হচ্ছে আপনার উইজেট এরিয়া, এবং সাইড বার আছে, লেফট সাইড বার আছে, হিডার এরিয়া, হিডারের এখানে হোম পেজ সেকশনের ভিতরে আপনার উইজেট আছে। দেখেন এখানে অলরেডি এই যে হোম পেজ সেকশনের ভিতরে আছে। তো এই যে স্লাইডার অ্যাড করা আছে, যে স্লাইডারটা আমরা দেখতে পাই, দেন প্রোমো আইটেমস আছে। এই যে হোম পেজের ভিতরে আপনি যদি যান, ওকে, এই যে স্লাইডার আছে, এই যে এখানে যেগুলো আছে উইকলি ফিচার টিচার সবগুলো এখানে, এই যে ফিচার প্রোডাক্ট ক্যাটাগরি এই জিনিসগুলো এখানে আছে, ঠিক আছে। হোম পেজটাকে সর্ব সব সব মানে পুরো হোম পেজটা মূলত আমাদের উইজেট এরিয়া দিয়ে তৈরি করা, ঠিক আছে। যেমন ধরুন আমি যদি এখান থেকে ধরেন স্লাইডারটাকে ডিলিট করে দেই, দেন আপনি হোম পেজটাকে যদি রিলোড দেন তাহলে কি দেখেন? হোম পেজ থেকে স্লাইডারটা গায়েব হয়ে গেছে, রাইট? তো এটাই হচ্ছে আমাদের ইয়ের কাজ। সে ক্যাটাগরি আছে পাশে হচ্ছে একটা। এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে আমাদের শপের এখানে এরকম একটা সাইড বার থাকবে। তো সাইড বারে কি থাকতে পারে, সাইড বারে যে জিনিসগুলো থাকতে পারে সেটা হচ্ছে এখান থেকে দেখেন আছে, প্রোডাক্ট আছে, সার্চ প্রোডাক্ট আছে, যে প্রোডাক্ট সার্চ, হ্যাঁ, এটা সার্চ বক্স থাকতে পারে সেখানে। তো এটাকে ধরে আপনি ড্র্যাগ করে নিয়ে আসতে পারেন, ওকে, এই যে ড্র্যাগ করে আপনি এখানে নিয়ে আসতে পারেন, এবং তার নিচে আপনি মনে করেন যে প্রোডাক্ট ক্যাটাগরিজ ক্যাটাগরি থাকতে পারে, যাতে ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন, এই যে প্রোডাক্ট ক্যাটাগরি এটাকে ড্র্যাগ করে নিতে পারেন, অথবা এখান থেকে যে ক্লিক করলে অপশন গুলো আছে এখান থেকে, যেমন সব সাইড বার, তো সব সাইড বারে আপনি এটাকে ওকে করতে পারেন, অ্যাড উইজিট, হ্যাঁ। তো এটা অ্যাড হয়ে যাবে। এখন এটাকে অনেকভাবে প্রদর্শন করা সম্ভব। যেমন আমি এখানে প্রোডাক্ট কাউন্ট যদি দিই, এটার পাশে আপনার প্রত্যেকটার আন্ডারে কেমন প্রোডাক্ট আছে সেটা এখানে দেখাবে। তো সেই আমি যদি এটা রিলোড দেই সব পেজটাকে, দেন দেখেন এখানে একটা সার্চ বক্স আসছে এবং এখানে প্রোডাক্ট ক্যাটাগরি গুলো চলে আসছে। যেহেতু অনেক ক্যাটাগরি, তো আমরা এটাকে ইচ্ছা করলে ড্রপ ডাউন আকারেও রাখতে পারি, ঠিক আছে। দেখেন রিলোড দিলাম, ড্রপ ডাউন আকারে চলে আসছে। এখান থেকে আপনি ক্যাটাগরিতে চলে যেতে পারেন, ওই ক্যাটাগরি সিলেক্ট করলে ক্যাটাগরির আন্ডারের প্রোডাক্টে চলে যাবে। ঠিক আছে, অটো। দেন এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে ডান করে দিলাম, আর কি রাখতে পারেন এখানে আপনি ট্যাগ কে রাখতে পারেন, অথবা এই যে প্রোডাক্ট ট্যাগ ক্লাউড এটাকেও আপনি জাস্ট সাইড বার ওকে করে দিলেন, সাইড বারে পাঠিয়ে দিলেন, জাস্ট চলে আসলো, দেন ওকে। এখন যদি দেখেন এখানে আপনার যত ট্যাগ গুলো আছে সব ট্যাগ এখানে চলে আসবে, এই যে ব্যাপারটা খারাপ না হতো, তাই না? তো আপনি যদি ক্লিক করেন সেই ট্যাগের আন্ডারের প্রোডাক্টে নিয়ে আসবে আপনাকে, ওকে। তো এইভাবে আমরা আমাদের উইজেট এরিয়াকে নিজের মতো করে সাজাতে পারি, কি ঠিক আছে? তো জি ভাইয়া, আচ্ছা জি ভাইয়া।
এবং ধরেন আপনি এখানে ফিচার্ড প্রোডাক্ট, ফিচার প্রোডাক্টের আসবেন অনেক বিষয় হয়ে যাবে। আপনি এখানে একটা গ্যালারি ইউজ করতে পারেন, যে গ্যালারি লেন টপ সেলিং প্রোডাক্টস, জাস্ট ধরেন প্রোডাক্ট আপনি সিলেক্ট করে দিলেন। দেখলেন, ওকে, তো এগুলো আমাদের মোটামুটি এখানকার সেটিংস। আর একটা বিষয় যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কন্ট্যাক্ট পেজ। তো কন্ট্যাক্ট পেজের জন্য আমাদের একটা, দেখেন এখানে কন্ট্যাক্ট পেজের যে জিনিসগুলো আছে কিছু শো করতেছে না এখানে, তো তার জন্য আমাদের চলে যেতে হবে আবার কোথায়, প্লাগইনে গিয়ে এখানে আমাদের দেখতেছি আমাদের কন্ট্যাক্ট পেজে কি দেওয়া আছে, কন্ট্যাক্ট ফর্ম 7। এটা শো করতেছে না কারণ এই কন্ট্যাক্ট ফর্ম 7 একটা প্লাগইন, যে প্লাগইনটা আমাদের ইনস্টল করা নেই বা ওই প্লাগইনে এই ধরনের কোনো ফর্ম নেই, দুইটাই হতে পারে, ঠিক আছে। এবং এটাকে বলা হয় শর্ট কোড। তো কন্ট্যাক্ট ফর্মের শর্ট কোড করা মানে হচ্ছে পুরো ফর্মটা তৈরি করলে ফর্মটা থেকে একটা শর্ট কোড জেনারেট করে, যে শর্ট কোডটা আমরা যদি কোথাও বসাই সেটা সেখানে ওই ফর্মটা তৈরি হয়ে যাবে। তো যেহেতু আমাদের এখানে নাই কন্ট্যাক্ট ফর্ম, তো অ্যাড নিয়তে গিয়ে অ্যাড করে নেন কন্ট্যাক্ট ফর্ম 7, চলে আসছে, ওকে অ্যান্ড অ্যাক্টিভেট। তো দ্যাটস ইট, অ্যাক্টিভেট হয়ে গেছে। এবং অ্যাক্টিভেট হয়ে যাওয়াতে এখানে আপনার এই যে মেনু বার আছে, এখানে আপনি দেখছেন কন্ট্যাক্ট নামের একটা জায়গা তৈরি হয়েছে। এখানে যদি আমি যাই, তো এখন দেখেন এখানে একটা অলরেডি কন্ট্যাক্ট তৈরি করা আছে ডিফল্ট। আপনি যদি এখানে ডাইরেক্ট কপি করে এটাকে যদি আপনি এডিট মোডে ওপেন করেন, দ্যাট মিন্স কন্ট্যাক্ট ফর্মটাকে, এবং এখানে জাস্ট এটার যে অবস্থান আছে এটার অবস্থানে আপনি এটা বসায় দিলেন, দ্যাটস ইট, আপডেট এন্ড প্রিভিউ, ডেস্কটপ প্রিভিউ। তো দেখেন একটা ফর্ম মতো জেনারেট হয়ে গেছে, যে ফর্মটা এখানে ছিল। তো আপনার পছন্দ অনুযায়ী ফর্মটা তৈরি করতে পারবেন, যেমন অ্যাড নিউ করে এখানে আপনি দিলেন, যেমন কাস্টম ফর্ম। এখানে আমি দেখেন ফর্মের এখানে কিন্তু লেভেল করা আছে, তো আপনি চাইলে লেভেলিংটা না দিতেও পারেন, ঠিক আছে। যেমন আমি যদি সব কেটে দিই, তো লেভেল আমি দিব না মনে করেন, সেক্ষেত্রে আমি জাস্ট টেক্সট ফিল্ড হবে, টেক্সট ফিল্ডটার নাম হবে হচ্ছে ফার্স্ট নেম, সরি ফার্স্ট নেম, রিকোয়ার ভ্যালু দিলাম হচ্ছে এন্টার ইওর ফার্স্ট নেম ধরেন, এটা একটা প্লেস হোল্ডার হিসেবে থাকবে। এবং আপনি এটার নাম দিলেন ইউনিক,
কি কাস্টম ফিল্ড FIELD ফিল্ড নামের একটা নাম দিলেন এটা, ঠিক আছে। ওকে তো তৈরি হয়ে গেছে, দেখেন এখানে যা আছে এটাকে যদি আপনি ডুপ্লিকেট করেন, ডুপ্লিকেট করে এখানে জাস্ট আপনি দিলেন হচ্ছে লাস্ট ক্লাস ঠিক থাকলো ইন্টারভিউর লাস্ট, তাহলে এটা অটোমেটিক তৈরি হয়ে যাবে। দেন আপনি একটা ইমেল ফিল্ড তৈরি করবেন, ইমেইলে ক্লিক করবেন, এখানে ইওর ইমেল দিলেন, রিকোয়ার্ড ফিল এটা ইন্টার ইওর বা এখানে xxx এট দ্য রেট অফ xx ডট xx এরকম একটা দিয়ে রাখলেন প্লেস হোল্ডার হিসাবে। দেন এখানে আপনি ঠিক আগেরটাই দিলেন, ওকে। দেন আপনি টেলিফোন দিবেন, ইওর মোবাইল দিলেন, সো সেম ভাবে চারটা ফিল্ড হয়ে গেছে, রাইট। সো এরপরে আপনি একটা দিয়ে দিতে পারেন কি, আপনি দিতে পারেন একটা টেক্সট এরিয়া, তাই না? বা এখানে দেখেন সবগুলাই আছে, হ্যাঁ, রেডিও বাটন দিতে পারেন, যেমন জেন্ডার নাম দিলেন, জেন্ডার মেল ফিমেল এভাবে উপর নিচে যে ওয়ান অপশন পার লাইন, হ্যাঁ। সো এখানে আর এটার কোনো ইয়ে দিলাম না, তারপর আর এটা দিতে পারেন কাস্টম রেডিও, হয়ে গেল। আচ্ছা, দেন আপনি একটা টেক্সট এরিয়া দিলেন এখানে, যেমন এটা হচ্ছে কমেন্ট বা কমেন্ট দিলেন এখানে রিকার্ড, সো কি লিভ এ কমেন্ট তাকে দিলাম হচ্ছে কাস্টম ফিল না তো কাস্টম টেক্সট এরিয়া, ওকে। ভাই এখানে কি আমরা কোডিং এর কাজ করতেছি? আমরা কোডিং করে একটা ফর্ম যেভাবে তৈরি করতাম এখানে এত ভাবে ওইভাবে তৈরি করছি না, আমরা জাস্ট নর্মাল মানে একটা সিম্পল ওয়েতে তাদেরকে তৈরি করতেছি, ঠিক আছে। যেমন আমি এখানে এই যে আমি তার একটা ফিল্ড তৈরি করবো সাবমিট এর জন্য, তো লাস্টে একটা সাবমিট বাটন থাকবে, যে সাবমিট নাম দিলাম সাবমিট, সাবমিট এর যে ফিল্ডটা আছে এটাকে আমি কাস্টম সাবমিট দিলাম, ওকে। আমাদের একটা ফর্ম মোটামুটি তৈরি করে ফেলছি, সেভ দিলাম, সেভ দেওয়াতে এখানে একটা এই যে মেইলের এখানে ভুল ধরছে, কারণ এখানে মেইল সেট আপটাও করতে হবে আমাদের। তো মেইল সেট আপটার ভিতরে আমরা করব কি,
ধরেন আমাদের যেই মেইলটা আছে, এই ইয়া মেইল ওয়েব মেইল যেটা আছে, সেই ওয়েব মেইলটা এখানে দিতে হবে। তো ওয়েব মেইল মূলত আমরা খুলি হচ্ছে, খুললে আমার ওয়েব মেইলের এক্সটেনশনে এই ওয়েবের ঠিকানাটা থাকে, ঠিক আছে, @এর পরে। তো সেটা আপনার এখানে দিয়ে দিতে হবে, দেন বাকি জিনিসগুলো যেভাবে আছে সেভাবে সাবমিট। আমরা সাবজেক্ট দেই নাই, এখানে দেওয়া লাগছে না, ইউর ইমেইল, ইউর এখানে ইউর নেম না হয় কি হবে, ফার্স্ট নেম, আপনি আরেকটা এরকম করলেন, এখানে দেখলাম লাস্ট নেম এটাকে রেখে, তারপরে হচ্ছে তার ইমেলটাকে, মানে এটা হচ্ছে আপনার মেসেজ যখন আপনাকে কেউ করবে তার মেসেজটা আপনার মেইলে কিভাবে শো করবে সেটাই, ঠিক আছে, এটাই। এখানে ফর্ম ফর্ম ধরেন আপনি কার থেকে মেসেজটা আসছে, এখানে তার নাম দিয়ে দিলেন, ফার্স্ট নেম, আর একটা ভেরিয়েবলের মতো কাজ করতেছে, দেখতে পাচ্ছেন, ফার্স্ট নেম। সো শেষ, আপনি সেভ করে দিলেন, সেক্ষেত্রে আর এরর হবে না, হয়ে গেছে। এখন এই যে এখানকার যে শর্ট কোডটা আছে এটা যদি আমি নিয়ে এখানে আবার বসাই, এটার জায়গায় বসালাম, আপডেট দিলাম, প্রিভিউ কে আবার লোড দিলাম, দেখেন তো আমাদের রেডিও বাটন চলে আসছে, এটাও চলে আসছে, এভরিথিং ইজ হিয়ার, ওকে। জি ভাই, ভেরি মাচ সিম্পল, কারণ এটাকে নিজের মতো করে যদি চান ইয়ে করতে পারবেন, আপনি যদি চাইতেন এখানে এটার উপর একটা ইয়ে থাকবে, আপনি কাস্টম কোডও এখানে করতে পারবেন, যেমন S1 দিলেন আপনি এখানে, লিখলেন হচ্ছে, এবং এখানে আপনি স্টাইল দিলেন, তো আমি এখানে স্টাইল এখন দিব না, একটু পরে দিব, স্টাইল যেহেতু দেখাচ্ছে দেখেন, স্টাইল এখানে কালার দিলেন হচ্ছে, ধরেন রেড কালার দিয়ে দিলেন, এবং কন্ট্যাক্ট আর লিখে দিলেন, সেভ। চলে আসছে না? তো কন্ট্যাক্ট ফর্ম 7 এর মূল বৈশিষ্ট্য হচ্ছে আপনি এটাকে নিজের মতো করে যে কোনো ভাবে সেটাকে আপনি চেঞ্জ করে নিজের মতো করে খুব আলট্রা মডার্ন একটা কন্ট্যাক্ট পেজ তৈরি করতে পারবেন, যেগুলা অন্য জায়গায় WDD ফর্ম আছে, আর অনেক ফর্ম আছে যেগুলো আরো বেশি ইউজার ফ্রেন্ডলি, বা নিজের কোডিং একদমই জানে না তারা ড্রাগ এন্ড ড্রপ করে এই ফুলফিল গুলা তৈরি করতে পারে। তো আমাদের জন্য এটা মনে করি যে আমরা যেহেতু কোডিংটা জানি সেজন্য আমাদের জন্য এটা বেস্ট, ওকে। এখন আমরা এটাকে কিভাবে কাস্টমাইজ করব কিছুটা এখন আমরা যদি কাস্টমাইজে যাই, ওকে, এখান থেকে যদি কাস্টমাইজে যাই, তো কাস্টমাইজে গেলে যে ফর্মটা এখানে তৈরি হয়েছে এখানে যদি আপনি ইয়াতে যান, ইনসপেক্ট করেন, তো ইনসপেক্ট করলে আপনি দেখবেন এই ফর্মটা একটা ইয়ে আছে, দেখেন এটা একটা ক্লাস আছে WP CP 7 CF 7, তো নর্মালি এটা তার ক্লাস থাকে, আর স্পেশালি এই ইয়ার জন্য
ঠিক আছে, এটার জন্য একটা ক্লাস থাকে, বা আপনি এটা ক্লাস নিজের মতো করেও দিতে পারেন। তো বেসিক সিস্টেম অনুযায়ী কাজ করি আমরা, WPCPCF7। এই আমরা যদি কাস্টমাইজে যাই, ধরেন আমরা সিএসএস এ গেলাম, হ্যাঁ, তো লাইভ যদি আমরা চেঞ্জ দেখতে চাই, আমরা এখানে কন্ট্যাক্ট পেজে চলে যাই, দেন এই কন্ট্যাক্ট পেজটা আসতে এখানে আমরা দেখেন লাইভ চেঞ্জে দেখব যে ডব্লিউপি কি ছিল, কন্ট্যাক্ট ফর্ম 7 ফর্ম, এটা তাই না? এটাকে যদি আপনি উইড দেন, ধরেন ম্যাক্স, সরি ম্যাক্স উইড দিলেন, ধরেন আপনি 600 পিক্সেল, এবং এটার মার্জিন দিলেন AUTO, ওকে, ভুল হয়েছে, এখন আমি ডট দিই নাই, দেখছেন ডট দেওয়াতে এটা ঠিক হয়ে গেছে, তাই না? আচ্ছা, এবং ফর্মটার টেক্সট এটা হচ্ছে টেক্সট অ্যালাইন, তাই না? টেক্সট অ্যালাইন সেন্টার করলাম, তো সেন্টারে চলে আসছে, ঠিক আছে, এই জন্য আমি এটা করতে চাইনি। দেন আমরা কি করেছিলাম, প্রত্যেকটা ফিল্ডের একটা নাম দিয়েছি, কি ক্লাস নেম মনে আছে? বলেন তো কি দিয়েছি, বলেন নাকি? আছেন সবাই? হ্যালো, শোনা যায়? জি শোনা যাচ্ছে। বুঝতেছেন এটা? জি স্যার। দেখেন ফিল্ডের ভিতরে আমি ওয়েট করে দিলাম হচ্ছে 100%, সো ওকে হয়ে গেছে, রাইট? এবং বর্ডার ধরেন নান করে দিলাম, সবগুলোরই বর্ডার নান হয়ে যাওয়ার কথা, ফিল্ড গুলাতে একটু প্রবলেম করে, সেজন্য আমরা এখানে ইম্পর্টেন্ট দিয়ে দিবি, সবগুলাতে নান হয়ে গেছে, ঠিক আছে। এবং এখানে আপনি জাস্ট বর্ডার বটম দেন 1 পিক্সেল and solid, এবং এটাকেও আপনি ইম্পর্টেন্ট করে দিন, চলে আসছে। ফিল্ডের হাইট SI ACI DSP হাইট করলেন ধরেন 50 পিক্সেল, ঘরগুলো একটু বড় হইল, এবং সেটাকে অবশ্যই সবগুলা ফিল না পেলে তখন ইম্পর্টেন্ট লাগিয়ে দিবেন, পেয়ে যাবে, সো ফাইন। এই এখন এই জিনিসগুলাকে আপনি কমেন্টের ভিতরে নিয়ে নিতে পারেন, সেটা কিভাবে, এখানে জাস্ট কমেন্ট দিয়ে কমা কাস্টম টেক্সট এরিয়া নাম দিয়েছিলাম, রাইট? হয়েছে না? তখন আপনি আবার টেক্সট এরিয়াকে আলাদা ভাবে কি করতে পারবেন, তার হাইট দিতে পারবেন, হাইট দিলেন এখানে ধরেন 100 পিক্সেল, এন্ড ইটস ইম্পর্টেন্ট, ওকে, এটাকে রিসাইজেবল,
তো আপনি এটাকে করে দিন সাইজ নান চলে গেছে ডট কাস্টম সাবমিট যেটা আছে সে সাবমিটটাকে আপনি এটাকে আপনি ওয়েট 100% করে দিলেন হয়ে গেছে তার ট্রানজিশন সবকিছু সেট ওকে এখানে কাজ করতে পারেন ডট ডব্লিউপি সিএফ 7 ফর্মের এস ওয়ান যেটা আছে সেটার ফন্ট সাইজ লিক হয় না শেষ এবার আপনার কন্ট্যাক্ট পেজ আপনি দেখেন কি কন্ট্যাক্ট পেজ কে আপনি কি করে ফেলেছেন ওকে তো ক্লিক করলে আবার এই প্রবলেমটা হচ্ছে যেহেতু রিকোয়ার্ড এই দেখেন সবগুলো ফিল বলতেছে এখানে আপনি টেক্সট ফর্মের যে কোথায় আছে ফিল্ড গুলা তৈরি করেছেন ফিল্ড 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 এখানকার জাস্ট আউটলাইন কে নাম করে দেন অবশ্যই এটা ফোকাসে তাই না ডট কাস্টম FILD field focus যখন ফোকাস হয় তখন তখন মূলত আপনার এই আউটলাইন নাম থাকে সো এবং এটা টেক্সট এরিয়ার ক্ষেত্রেও So that's it.
আপনার আমাদের আউটলাইন হচ্ছে না, জাস্ট আপনি আচ্ছা যাই হোক আর ইয়েতে না যাই, যতটুকু আছে ততটুকুই। আপাতত আমি মনে করি যে মানে ওয়েবসাইট এতটুকু তৈরি করার জন্য যতটুকু দরকার অতটুকু যথেষ্ট, ঠিক আছে। আমরা স্লাইডারটাকে এনে করে দিয়েছিলাম, স্লাইডারটাকে আবার নিয়ে আসলাম, ওকে। এবং যে পেজ গুলো আছে অন্যান্য যে পেজ গুলো আছে নর্মালি কন্ট্যাক্ট পেজটাই করা বাকি ছিল, সেটা আমরা করে ফেললাম। এনি ডাউট? না ভাইয়া। আচ্ছা আমরা এখন উজ্জ্বল ভাই কোথায়? উজ্জ্বল নাই তো দেখা যায়, 4টা বাজে গেছে ভাই। ওনার সবচেয়ে বেশি আগ্রহ হচ্ছে ওনার এই HTML পেজ ইয়া নিয়ে। কালকে আমরা ইনশাআল্লাহ রাইট টাইমে শুরু করি, কারণ ছেলেটার অনেক আগ্রহ ইয়াটা শিখতে, পিএসপি শিখতে। নাকি আজকে ধরবো? আচ্ছা এই যতটুকু করছি এতটুকু কি করতে পারবেন? ইনশাল্লাহ ভাইয়া। তাহলে এতটুকু মানে করেন কিছুক্ষণ, আমি পেজটা ওপেন করে দেই যেখানে আমি কন্ট্যাক্ট পেজটাকে ডিজাইন করছি, যাতে সহজে আপনাদের জন্য, অনেকের জন্য আবার এইভাবে করাটা কষ্টকর হয়ে যাবে। কাস্টমাইজ এবং এটা এখানে হচ্ছে কন্ট্যাক্ট পেজের কন্ট্যাক্ট ফর্ম, কাস্টম যে কন্ট্যাক্ট ফর্মটা তৈরি করেছি সেটা দেখে সহজভাবে আপনারা তৈরি করতে পারেন। বুঝতে অসুবিধা হবে? তাহলে 20 মিনিটের জন্য সময় দেই। হ্যালো, জি স্যার। এটা দেখে দেখে এতটুকু কাজ করে ফেলেন, ঠিক আছে। আজকে মনে হয় আপনাদের একটু সময় বেশি যাচ্ছে, আজকে প্র্যাকটিস করেন ইনশাল্লাহ। যেহেতু অল্প কিছুদিন আছে, এই কয়েকটা দিন আমরা খুব ভালোভাবে ক্লাসগুলা টেনে নেব ইনশাল্লাহ। তবে এগুলা এতটুকু বেসিক, বেসিক টু কি স্ট্রং করেন, কারণ এটা দিয়ে হচ্ছে আল্লাহ যদি কবুল করে, সবার যদি ইনকাম যদি আসে, তাহলে এগুলা দিয়ে কিন্তু শুরুর দিকে আপনার ইনকাম গুলো এগুলা দিয়ে আসবে, তাই না? জি স্যার। তো দেরি না করে কন্ট্যাক্ট ফর্মে ফর্মকে সেট আপ দেওয়া এবং হচ্ছে যে সাইড বার তৈরি করা, সাইড বার দেওয়া, এই দুইটা কাজ প্লিজ করে ফেলেন। ওকে, আল্লাহ হাফিজ। 20 মিনিট টাইম, চেকটা।
4:30 দিকে আমরা ইনশাআল্লাহ শুরু করব। দেখেন আমাদের HTML এর যে ফাইলটা HTML এর সাথে এই PHP ফাইল এমন সুন্দরভাবে কাজ করে যা আসলে মানে বিলিভ করতে পারবেন না। কেন? কারণ হচ্ছে HTML এবং PHP এই দুইটা ফাইলের ভিতরে, ফাইল নেমের ভিতরে তেমন কোনো পার্থক্য নাই। আপনি এই দুইটার যে কোনোটাতে একই কাজ করতে পারবেন, তবে তাদের আউটপুট গুলো দেখাটাই হচ্ছে মূলত পার্থক্যের জায়গা। যেমন HTML আপনি আপনার সার্ভার লাগে না, আপনি যে কোনো সময় আপনার ব্রাউজার দিয়ে আপনি আপনার HTML এর ফাইলটাকে পড়তে পারতেছেন, বাট PHP ফাইলটাকে আপনি পড়ার জন্য অবশ্যই আপনার URL হয়ে, দ্যাট মিন্স সার্ভার সেট আপ দিয়ে সার্ভারের মাধ্যমে আপনার পড়তে হচ্ছে। এটাই হচ্ছে পার্থক্য, আর কিছু না। যেমন দেখেন আমি এখানে HTML লিখলাম এবং এখানে আমি সরি সো এখানে যেমন আমি নর্মালি HTML এর ভিতরে লিখলাম স্টার্টিং, দেখেন আমরা এটা কিন্তু HTML এর ফাইলেও লিখতে পারতাম, HTML ফাইলে লিখতে ডাইরেক্ট ফাইলটা দিয়ে দেখতে পারতাম, বাট আমরা যেহেতু PHP তে লিখছি তো আমাদের এখানে যেতে হবে। তো
তো দেখেন আমরা এইচটিএমএল এ যা কোর্স করছি এখানে তাই আসছে, রাইট? আসলে কোনো পার্থক্য পাচ্ছেন এইচটিএমএল এবং পিএসপি ফাইলের ভিতরে? কোনো পার্থক্য তেমন নাই। পার্থক্য যেটা সেটা হচ্ছে কি, আমরা এখানে দেখতে গেলে এটার জন্য সার্ভার প্রয়োজন আছে, এবং এখানে আমি পিএসপি ফাইলটাকে নিজের মতো করে লিখতে পারবো কোডটাকে। তো কোডটাকে আমরা নর্মালি এভাবেই লিখি, এই ইয়ার ভিতরে এইচটিএম পিএসপির যেমন এইচটিএমএল এর কোড লেখার জন্য আপনাদের এইচটিএমএল এর বন্ধনীর ভিতরে এই বডির ভিতরে লিখতে হয়, এখানে জাস্ট আপনি এইভাবে এই ক্লোজিং এর ভিতরে যা লিখবেন সেটা হচ্ছে পিএসপি ল্যাঙ্গুয়েজ, পিএসপি ল্যাঙ্গুয়েজ এর কাজ হিসাবে চিহ্নিত হবে, বুঝা গেছে? যেমন স্ক্রিপ্ট, এখানে যদি স্ক্রিপ্ট দেন, স্ক্রিপ্টের ভিতরে যা লিখবেন সেটা আপনার স্ক্রিপ্ট হিসাবে চিহ্নিত হবে, রাইট? এবং স্টাইল যেটা দেন, স্টাইলের ভিতরে আপনি যা লিখবেন সেটা স্টাইল হিসাবে চিহ্নিত হবে, তাই না? তো এখানে আমরা পিএসপি লিখব হচ্ছে এই যে লেস দেন, তারপর হচ্ছে একটা প্রশ্নবোধক সাইন, দেন হচ্ছে পিএসপি, আর ক্লোজিং শুধু প্রশ্নবোধক অ্যান্ড গ্রেটার দেন, ঠিক আছে? এর মাঝখানে আমরা লিখব, আমরা ওইখানে প্রিন্ট করার জন্য জাভাস্ক্রিপ্টে প্রিন্ট করার জন্য কি ব্যবহার করেছিলাম, ডকুমেন্ট কনসোল, রাইট? আমাদের ডকুমেন্ট লেখার জন্য কনসোল লিখলে তো কনসোল আউটপুট দেখতাম, তাই না? ডকুমেন্ট ডট রাইট দিয়ে হচ্ছে আমরা এটা আউটপুট দেখি। যেমন আমি যদি এখানে স্ক্রিপ্টে চলে যাই, এটার ভিতরে একটা মিল দেখাবো, ডকুমেন্ট ডট রাইট কি হবে, এটার ভিতরে যদি আমি যা লিখবো সেটাই। যেমন আমি এখানে কিন্তু ট্যাগের ব্যবহার করতে পারবো, সো যেমন দিস ইজ জাভাস্ক্রিপ্ট, এখানে লিখলাম দিস ইজ HTML আর পিএসপি তে আমরা লিখবো হচ্ছে ইকো, কি হবে পিএসপি তে? ইকো দিস ইজ পিএসপি, এই, ঠিক আছে? আমরা যদি রিলোড দেই, সো দিস ইজ HTML এবং দিস ইজ জাভাস্ক্রিপ্ট, এই দুটা আসছে, এটা চলে গেছে। কারণ কি? কারণ হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্ট যখন এখানে লোড হচ্ছে তখন এটা নতুন করে আবার লোড হচ্ছে, লোড হওয়ার কারণে জাভাস্ক্রিপ্টের এই কথাটুকু মানে উপরের এই কথাটুকু কেটে নতুন আরেকটা পেজে নিয়ে আসছে, যেখানে HTML এর এই এই উপরের কথাটুকু নাই। এবং আমি যদি এটাকে যদি নিচে দেই, এখানে পিএসপি আসতেছে না নাকি? জি স্যার, পিএসপি আসতেছে না। আমার বোধ হয় আসতেছে, কোথাও আসতেছে, বাট সেটা আসতেছে, প্রতিবারই আসতেছে, এবং আমরা সেটা মিস করতেছি অন্য কারণে। দেখেন সেটা হচ্ছে পিএসপির এখানে শেষে আমাদের আবার কি দিতে হবে, একটা ব্রেক ট্যাগ, সো জাভাস্ক্রিপ্টের ফাইল উপরও একটা গেছে, কেটে দেই, ওকে। সো এটা HTML আছে পিএসপির এবং জাভাস্ক্রিপ্টের, ওকে। সো এখানে আপনি দেখেন তো
সেটা জিনিস কি বুঝলেন বলেন। এই কষ্ট হচ্ছে ধরতে, কারো কি কষ্ট হচ্ছে বলেন? না ভাইয়া। আপু আছেন, কষ্ট হচ্ছে? না হলে অবশ্যই বলবেন, মন মরা হয়ে থাকবে না। আদনান ভাই, হাইব ভাই, আরিফ ভাই, আচ্ছা জাস্ট আমি HTML জাভাস্ক্রিপ্ট এবং PHP এর একটা সমন্বয় দেখাচ্ছি। এবং এখানে একটা জিনিস দেখেন আপনি, HTML জাভাস্ক্রিপ্ট এবং ইয়াতে PHP তে আপনি ইয়ার ট্যাগটা, HTML এর ট্যাগটাকে সরাসরি ব্যবহার করতে পারছেন। সে HTML এর ট্যাগটাকে সে HTML PHP এবং জাভাস্ক্রিপ্ট এর ভিতরে লিখলে সে কিন্তু চিনতে পারতেছে, ঠিক আছে? এটা হচ্ছে মূলত HTML এর পাওয়ার। এবং এগুলা যেহেতু সবগুলা ইন্টারেক্টিভ, একটার সাথে আরেকটা সংযুক্ত, তার একটা বহিঃপ্রকাশ, ঠিক আছে? আচ্ছা তো আমরা ভিতরে লেখার জন্য এখানে ডকুমেন্ট ডট রাইট ব্যবহার করি, আর এখানে জাস্ট ইকো ব্যবহার করি, ইকো। আচ্ছা আমরা এবার পিওর PHP তে চলে যাই। এখন PHP দিয়ে আমরা আমরা জাভাস্ক্রিপ্টের ডাটা পড়েছিলাম, ডাটা টাইপ, ডাটা টাইপ কয়ত ধরনের ডাটা টাইপ দেখেছিলাম সেখানে? স্যার পাঁচ ধরনের মনে হয়, পাঁচ ধরনের। একটা হচ্ছে নাম্বার, নাম্বার, স্ট্রিং, বুলিয়ান, স্ট্রিং, স্ট্রিং, অবজেক্ট, বুলিয়ান, অবজেক্ট, অ্যারে, অবজেক্ট, অবজেক্ট, অ্যারে ফাংশন। অ্যারে ফাংশন কোন আমরা দেখি নাই, শুধু শুধু বলছি। না না না, এটা তো অবজেক্টের মধ্যেই, নাল নাল ছিল এবং ছিল আর একটা আনডিফাইন। ইয়েস, মনে হচ্ছে ঠিক আছে, এগুলো দেখেছিলাম। তো আমাদের এখানেও সেম প্রায় এগুলোই আছে। সেক্ষেত্রে আমাদের নাম্বারটা কিভাবে কাজ করে, এই যে ইকো নাম্বারটা, নর্মাল যে নাম্বার সিস্টেম সেটাই ওইখানেও, যেমন জাভাস্ক্রিপ্টেও যেমন, এখানেও ঠিক তেমন। ওকে আচ্ছা, তাহলে আমি PHP কে H3 বা H3 তে নিয়ে নেই। বিষয়টাকে যাতে একটু ভালোভাবে দেখা যায়, ঠিক আছে? মানে এস আপনার ট্যাগটা বাহিরেও দেখছেন, পুরো ট্যাগটা যেহেতু নিয়েছে আগে PHP এর কাজ করে, ওটা ফলাফলের উপরে H2 ট্যাগটা হয়ে গেছে, কাজ করে ফেলতেছে, ঠিক আছে? এখন দেখেন এখানে আমি লিখলাম 5+3, সো আমার আউটপুট কত দেখাবে? 8,
রাইট? এটাকে বুঝতে তো সমস্যা হবে হচ্ছে না নাকি স্যার? এখানে ইকো দ্বারা কি স্যার ই করা হচ্ছে, মানে এটাই ডেটা টাইপ, এটাই প্রিন্ট, এটাই ইকো তো হচ্ছে আমাকে প্রিন্ট করার জন্য ইকোটা ব্যবহৃত হচ্ছে। জি স্যার, একটা লেখাকে একটা ইয়াকে আউটপুটটাকে আমাদের ডকুমেন্ট ফাইলে দেখানোর জন্য, যেটা আমাদের অন্য কাজ অন্যান্য ইয়েগুলো স্যার স্ট্রিং গুলোর ক্ষেত্রে সব একই। জাস্ট মানে এখানে কোনো কোটেশন জাভাস্ক্রিপ্টে আপনারা স্ট্রিং বা এটার কাজ নাম্বার সিস্টেমের কাজগুলো যেমন করছেন এখানেও ঠিক সেম, ঠিক আছে? যেমন ইকো এখন এখানে আমাদের স্ট্রিং কে লিখতে হলে অবশ্যই ডাবল কোট বা সিঙ্গেল কোটে লিখতে হবে, ঠিক আছে? জি স্যার। দ্যাটস ইট, ইকো ট্রু, ইকো নাল, এখানে আনডিফাইন্ড আর নাই, এটা আনডিফাইন্ড বা ইয়াটা নাই, আনডিফাইন্ড শুধু জাভাস্ক্রিপ্টে। ঠিক আছে, আমাদের এখানে কিন্তু একটু ভুল হইলেই সেটা সে ভুল হিসাবে দেখিয়ে দিবে, মানে এখানে আপনার এখানে ফ্যাটাল এরর বা হচ্ছে সিনট্যাক্স এরর হিসাবে কিছু এরর জেনারেট করবে। এবং এটার মজার বিষয় দেখেন, আপনি এই যে ওইখানেও যেমন আপনি ডটকে ব্যবহার করতে পারছেন সংযোগ করার জন্য, এখানেও ঠিক ডট সে অর্থেই ব্যবহৃত হচ্ছে। সেখানে দেখেন এখানে ট্রু এর ভ্যালু 1 আসছে কিন্তু নালের কোনো ফলাফল আসেনি, কারণ নাল মানে কোনো কিছুই না, ঠিক আছে? এখন ট্রু দেখে এখানে ট্রু এর ভ্যালু হচ্ছে নিউমেরিক ভ্যালু হচ্ছে 1, আমি যদি এখানে ফলস দেই তাহলে তার ভ্যালু হচ্ছে, তার কোনো ভ্যালু এখানে সে দেখাচ্ছে না, ফলস মানে হচ্ছে মূলত 0, তার ফলস মানে না। যদি আমাদের ট্রু এবং ফলসটা ব্যবহৃত হয় কিসের জন্য? লজিকের ক্ষেত্রে, তাই না? তুলনার ক্ষেত্রে, কম্পারিজনের ক্ষেত্রে। ওকে, সো এই সবগুলো ডাটা টাইপ তো একবারেই শেষ হয়ে গেল, এ বিষয়ে কোনো ডাউট আছে, কোনো প্রবলেম আছে এই এতটুকু বুঝতে? এখানে আমরা দেখেন বিআর টেক যেহেতু পিএসপি এর ভিতরে বাহিরে এটা কাজ করবে না, এটা স্ট্রিং এর মতো কাজ করে। হ্যাঁ, ট্যাগ গুলো পিএসপি এর ভিতরে যদি আপনি ট্যাগ এইচটিএমএল এর ট্যাগ ব্যবহার করতে চান, তারা কি হিসাবে কাজ করবে? স্ট্রিং হিসাবে কাজ করবে, সো স্ট্রিং এর মত করে তাদেরকে লিখতে হবে, এবং স্ট্রিং এর মত করে লিখে লিখলে পরে যখন সেটা ব্রাউজার রিড করবে পড়বে তখন সে সেটাকে এইচটিএমএল এর ট্যাগে কনভার্ট করে নিবে। এবং দুইটা স্ট্রিং কে আমরা ডট দিয়ে বা দুইটা ডাটা টাইপ কে আমরা ডট দিয়ে যুক্ত করতে পারি, রাইট? বলবেন আপনারা হ্যাঁ না কিছু বলবেন, ঠিক আছে? আমি বুঝতেছি না, বুঝতে কি অসুবিধা হচ্ছে? হ্যালো, বুঝলাম না কথা বলছেন কেন? আদন ভাই আছেন?
স্যার কথা তো বলি স্যার। আসি তো আসি 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 আমি যে জিজ্ঞেস করি কথা বলেন না। জি ভাই বলছি। কনফিউজ থাকলে তো বলতে হবে বা মানে ইয়া থাকলে, চুপ থাকলে একদম জিজ্ঞেস করলে চুপ থাকলে তখন বুঝি না যে আসলে বুঝছে, বুঝে ফেলছেন না বুঝার ট্রাই করতেছেন, বুঝতে পারছেন? আচ্ছা তো যদি এতটুকু বুঝেন তাহলে আমাদের মোটামুটি ডাটা টাইপ বোঝা শেষ। তো ডাটা টাইপ বুঝলে আমরা এখন নাম্বার ডাটা টাইপের আরো কিছু বিষয় নিয়ে আমরা যদি কাজ করি দেখেন ইকো দিয়ে। আমরা নর্মালি যেমন এখানেও কোনো ধরাবাধা নিয়ে আমরা ইন্টিজার বা ফ্লোটিং এর কোনো বিষয় নাই, আপনি যেটাকে লেখেন না কেন এবং সেটা আলটিমেটলি পরবর্তীটাতে কনভার্ট হয়ে যাচ্ছে। যেমন এখানে আমাদের যদি রিলোড দিয়ে দেখেন দুইটার যোগফল 4 এবং 5.23, এটার যোগফল চলে আসছে কিসে, আমাদের ফ্লোটিং নাম্বারে। নাম্বার সিস্টেম নিয়ে কোনো সমস্যা নাই, এটা কোন ধরনের নাম্বার সেটা কোনো বিষয় না, যদি নাম্বারের যোগ বিয়োগ গুণ ভাগ সে সবই করতে পারে। আপনি যদি এখানে আরো কিছু ইয়া করেন, সো নর্মালি যে সিস্টেমে সে গুণ ভাগ করে ঠিক সেভাবেই সে করবে পুরো বিষয়টাকে, সরল অঙ্কটাকে, এবং তার একটা ফলাফল দিবে প্লাস মাইনাসে। এখন ধরেন এখানে আমাদের ভগ্নাংশ নাম্বার আসছে, কারণ আপনি চাচ্ছেন না ভগ্নাংশ নাম্বারটা আসুক, সেরকম আপনি এখানে ধরেন যদি রাউন্ড করে দেন, তো রাউন্ড দেখেন রাউন্ড ভ্যালু আসছে, ঠিক আছে? ওকে, এটা কারো সহজভাবে যদি দেখেন, দেখেন রাউন্ড বলতে কি বোঝায়? ভাইয়া 10 মিনিট একটু ব্রেক দিলে ভালো হতো। রাউন্ড বলতে স্যার দশমিকের কাছাকাছি যদি কিছু একটা থাকে, একটা ইন্টিজার ভ্যালু নিয়ে নিবে, সেটাকে সে নিয়ে নিবে, তার উপর আমরা যেটা নরমালি শিখেছি পাঁচের পরে দশমিক ফাইভ যদি হয়, তো দশমিক ফাইভ হলেও সেটা সে উপরের ভ্যালুটাকে নিয়ে নিবে, মানে এটা আবার যদি ফাইভ এর পরে ফোর মানে হয় দেন নিচের ভ্যালুটাকে সে শুধু নিবে, ঠিক আছে? রাউন্ড দিয়ে সেটাকে বোঝে। আর যদি আপনি শুধু সবসময় চান যে নিচের ভ্যালু নেওয়ার জন্য, দেন আপনি এখানে এই যে ফ্লোর ফ্লোর ইউজ করবেন, দেন সবসময় সে বড় হোক ছোট হোক সবসময় সে নিচের ভ্যালুটাকে নিবে, বোঝা গেছে? এবং যদি আপনি একদম সর্বোচ্চ উপরের ভ্যালুটাকে নিতে চান, দেন আপনার জন্য আছে কি ফাংশন সেল, দেখতে পাচ্ছেন সেল উপরের ভ্যালু নিয়ে নিচ্ছে। আপনি যদি এখানে আরো ক্ষুদ্র মানও দেন সেটার উপরের ভ্যালুটাকে নিয়ে নিবে, বোঝা গেছে? এবং এখানে যদি আপনি দিচ্ছি আপু আর কিছুক্ষণের ভিতরে দিচ্ছি, যেমন আমি যদি আপনি এখানে ইয়ে করেন কোনো কিছু পাওয়ার করেন, টু এর উপরে যদি আপনি এইট পাওয়ার, ফোর এর উপরে এইট পাওয়ার করেন, দেন এত বড় একটা নাম্বার আসে। যদি স্কোয়ার করেন তাহলে মনে আরো তার কিউব করেন, চার চার ষোলো, চার ষোলো চৌষট্টি। তো পাওয়ারে দিয়ে হচ্ছে আমরা এই কাজটা করতে পারি, ঠিক আছে? পাওয়ার দিয়ে কাজটা করতে পারি, যেমন আবার স্কোয়ার দিয়েও এই কাজটা, স্কোয়ার দিয়ে আমরা জাস্ট এই একটা শব্দের স্কোয়ার করতে পারি। কোথায়? ও স্কোয়ার নামে কোনো ফাংশন নাই, স্কোয়ার নাই, এটা মূলত হচ্ছে স্কোয়ার নামের ফাংশনটা, স্কোয়ার করার ফাংশনটা ভুলে গেছে, পাওয়ারই তো মনে হয়। আচ্ছা আর যদি রুট করতে চাই কোনো কিছুর, রুটে যেতে চাই, যেমন চৌষট্টির রুট কত, সেক্ষেত্রে কি হবে? স্কোয়ার রুট, এস কে ইউ আর টি, এস কিউ আর টি, এই যে
সো যে ভ্যালু দিবেন আপনি এখানে যে ক্যালকুলেশন করবেন তার এটা যদি এই ফাংশনের ভিতরে করেন দেন সে আপনি তার রুটটা দিয়ে দিবে ক্লিয়ার আচ্ছা 10 মিনিটের বিরতি 10 মিনিট নামাজের বিরতি তারপরে আমি আবার ক্লাস শুরু করতেছি আপনারা এই ফাঁকে একটু যারা পড়বেন না তারা একটু একটু ওয়ার্মিং আপ হয়ে নেন দেখেন ঠিক আছে সো দেন আমরা এখানে নাম্বার আমার কাছে তো অনেক প্যারা লাগে ব্যাপার না এখানে বিষয়টা দেখেন আমি কত সহজ ভাবে দেখানোর চেষ্টা করতেছি জাস্ট এখানে পিএসপি ডট পিএসপি এটার ভিতরে আমি জাস্ট যা লিখতেছি সেটাই কিন্তু আউটপুট হিসেবে দেখতেছি এখানে এই বিষয়গুলো একটু জানলেই হবে ঠিক আছে এটা তো বেশি কঠিন কিছু হওয়ার কথা না এইচটিএমএল সিএসএস যেহেতু শিখে আসছি তাহলে এটা বেশি কঠিন হওয়ার কিছু না এখানে কিছু ফাংশন আছে ফাংশনগুলো জানতে হবে ব্যবহার করতে করতে জিনিসগুলো আয়তে চলে আসবে ঠিক আছে আচ্ছা আমরা এখানে জাস্ট হচ্ছে সরি কিছু ফাংশন দেখলাম যে নাম্বার কে কত ভাবে নাম্বারের জন্য কি 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 ধরনের ফাংশন আছে আরো অনেক ফাংশন আছে তো আর এদিকে যাচ্ছি না আমরা ইয়াতে চলে যাই স্ট্রিং এর কিছু ফাংশন দেখি যেমন স্ট্রিং এর ভিতরে আমরা ওইখানে যেমন দেখেছি এখানেও প্রায় ঠিক তেমনই যেমন আই লাভ কোডিং তো এখানে আমি লিখলাম এটা একটা স্ট্রিং এটার আমরা আউটপুট অবশ্যই এবং সবার সবসময় শেষে সেমিকোলন দিয়ে আটকে রাখতে হয় এটা জাভাস্ক্রিপ্ট আমরা দেখেছি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য দেখেন আমি আই লাভ কোডিং হ্যাঁ চলে আসছে এখন এটার স্ট্রিং এর ব্যাপারে কি কি আছে যেমন স্ট্রিং এসটিআর এলিয়েন এই ফাংশনটা যদি আপনি অ্যাপ্লাই করেন এসটিআর এলিয়েন এই ফাংশনটা ব্যবহার করলে আপনার স্ট্রিং এর যে লেন্থটা আছে আমরা ওইখানে লেন্থ দেখেছিলাম এখানে আমাদের লেন্থ নাই হ্যাঁ এই ফাংশন ব্যবহার করলে আমাদের এখানে স্ট্রিং এর যে লেন্থ আছে সেটা বের হয়ে যাচ্ছে ওকে তারপরে আমরা জাভাস্ক্রিপ্টে যে জিনিসটা দেখেছিলাম অ্যারের মতো করে যেমন সেটা পরে দেখব এবং এখন দেখি স্টিয়ার এসটিআর ল্যান দিয়ে হচ্ছে আমাদের এটা আসতেছে দেন এসটিআর এর নিচে আছে যে এসটিআর রিপ্লেস হ্যাঁ রিপ্লেস এ ফাংশন এসটিআর রিপ্লেস এ ফাংশনটা যদি দেন আপনার এর আগে যে স্ট্রিংটা দিলেন সেটা তো আছে তার আগে আরো দুইটা প্যারামিটার আসবে ঠিক আছে দুইটা প্যারামিটার একটা প্যারামিটার আপনি যে প্যারামিটারটাকে চেঞ্জ করতে চান সেটা দ্বিতীয়ত হচ্ছে যে নাম দিয়ে চেঞ্জ করতে চান এবং তৃতীয় নাম্বার হচ্ছে এটা কোন স্ট্রিং এর ভিতরের লেখাটার এই অংশটুকু চেঞ্জ করতে চান সেটা দিলেন দেন যদি রিপ্লেস হয় দেন দেখেন এখন লাভ হেটে রূপান্তর হয়ে গেছে সো এই যে হচ্ছে ফাংশনের ফলাফল ফাংশনের এক একটা মানে আপনার পাওয়ার বুঝতে পারছেন আচ্ছা এসটিআর দিয়ে আসলে অনেক ফাংশন আছে এই যে দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে যা দেখছেন সবগুলোই হচ্ছে এই যে স্ট্রিং এর নিচের গুলো স্ট্রিং এর নট কম্পিয়ার এসটিআর অ্যালিয়েন তো আমরা এর ভিতর থেকে এন এসটিআর যদি রিভার্স দেই রিভার্স দিলে কি হয় তো অবশ্যই এটা এখানে একটাই থাকবে স্ট্রিং পুরা লেখাটা রিভার্সে রূপান্তর হয়ে গেছে না হ্যাঁ যতভাবে ফাংশনকে চান সে ততভাবে ফাংশনকে কাজ করার জন্য সে এখানে ব্যবহার করতেছে
যেমন এটার যদি আপনি সবগুলোকে আপার কেসে রূপান্তর করতে চান, টু আপার, তো টু আপার দিলে দেখেন আপনার লেখাগুলো সব আপার কেসে রূপান্তর হয়ে গেছে। আমাদের জাভাস্ক্রিপ্টে ক্যামেল কেস সিস্টেম ছিল, তাই না? এখানে ক্যামেল কেস সিস্টেম নাই। ওকে, লোয়ার যদি দেন সবগুলাই ছোট হাতের অক্ষরে রূপান্তর হবে, দ্যাটস ইট। ঠিক আছে, এরকম করে আপনার এখানে অনেক ফাংশন আছে। আপাতত স্ট্রিং এর এই কয়েকটা ফাংশন সম্পর্কে অবগত থাকেন। এখন আমরা জানবো হচ্ছে এখানে কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করে। জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল ডিক্লেয়ার, ভেরিয়েবলটা কেন মনে আছে সবার? ভেরিয়েবলটা আমরা কেন ব্যবহার করতাম? তোমাকে আইডেন্টিফাই করার স্বার্থে, কোনো কোনো ভ্যালুকে স্টোর করার জন্য। ঠিক আছে, কোনো র্যান্ডম ভ্যালু, এমন একটা ভেরিয়েবল হচ্ছে এমন একটা জিনিস যে র্যান্ডম ভ্যালুকে স্টোর করে। ঠিক আছে, যেমন আমি ইকো করলাম, ধরেন ইকো করলাম হচ্ছে একটা একটা গল্প লিখতেছি, ওয়ান্স আপন ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ আ কিং হুজ name was David, নাম দিলাম। ঠিক আছে, দেন আবার ইউ করলাম যে he was a boy who loved traveling. One day he was lost, comma, forest. আমি এইটুকু লিখলাম, যদি রিলোড দিয়ে দেখেন, once upon a time there was a king, name was David, he was a boy who loved traveling. One day he lost it was na he lost found forest to the bond ke jari gaya. Ekhon ekhane ami ei golpo tar je charitro gulo ache seta ke ami change kore dite pari. Thik ache, jemon eta ke change korar jonno amra বারবার সেখানে না গিয়ে করতে পারি, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব যে ভেরিয়েবলের ভিতরে ভ্যালুগুলো রাখতে পারি। অবশ্য আমরা এখন ক্যারেক্টারকে চেঞ্জ করতে গিয়ে ধরেন আপনারা এভাবে করলাম, ভেরিয়েবলকে এখানে ডিক্লেয়ার করার নিয়ম হচ্ছে আগে ডলার সাইন দেওয়া। তো ডলার সাইন দিয়ে আমি যেটা লিখবো সেটা হচ্ছে একটা ভেরিয়েবল, এবং সমান সমান দিয়ে আমরা ওই ভেরিয়েবলটার কি করতে পারি, নামকরণ করতে পারি। এটা ডাবল কোট বা সিঙ্গেল কোট যেটাই দেই
কেমন? আমি আমার নাম দিলাম, তো কিংয়ের নাম জাহিদ হয়ে গেছে। আবার ডলার সাইন দিয়ে আমি ধরেন হবি হবি দিলাম, আমি নতুন আর একটা ভেরিয়েবল দিলাম এখানে গার্ডেনিং। আরেকটা ভেরিয়েবল নিলাম যেটা হচ্ছে এইজ, এইজ এর ভিতরে নাম দিলাম হচ্ছে 12। ঠিক আছে, এখন এই যে আমরা এখানে যেসব জায়গাগুলোতে লিখছি নাম আছে, সেখানে আমি নামের জায়গায় যদি কিং থেকে ভেরিয়েবলটাকে নিয়ে আসি, জাস্ট এখানে ভেরিয়েবলটাকে ডলার সাইন সহ নিয়ে আসতে হবে। ওকে, আমি রিলোড দিলাম, তো কোনো পরিবর্তন কিন্তু জাস্ট ভেরিয়েবল তার ভিতরে যে নাম আছে সে নাম কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তাই না? হ্যাঁ, যেমন আরিফু হক, তো কিং এর নামের জায়গায় আরিফুল হক চলে আসছে। বুঝতে পারছি জি ভাইয়া, ভেরিয়েবলটা হচ্ছে আমাদের মূলত এভাবে কাজ করতেছে। এখন জাভাস্ক্রিপ্টের ভিতরে ভেরিয়েবল লিখতে গেলে অনেক কাহিনী করা লাগতো ভেরিয়েবল গুলাকে রাখার জন্য। হ্যাঁ, আবার এখানে ডট দিয়ে আলাদা আলাদা করে করে করা লাগতো, এখানে আর আমাদের সে প্যারাটা নাই। ঠিক আছে, বাট এখানে ডিক্লেয়ার করতে হবে ডলার সাইন দিয়ে। ওকে, এটা হচ্ছে ভেরিয়েবলের ভিতরে আর ইয়ের ভিতরে পার্থক্য। আশা করি এটা এতটুকু আজকের মতো রেখে দেই নাকি? জি ভাইয়া, তাহলে প্রস্তুত থাকেন, কালকে আমরা অনেক দূর আগাবো ইনশাল্লাহ। কালকে ভালো করে প্রস্তুতি নিয়ে আসেন এবং যতটুকু কাজ আছে সবটুকু কাজ ভালো করে শেষ করে আসবেন, এটা হচ্ছে মূল কথা। ঠিক আছে জি ভাইয়া, অনেক টাইম লাগে করতে। হ্যাঁ, তো টাইম তো লাগবে, আর এখন তো ভিডিওটা পাওয়া যাচ্ছে, রূপে আসছে, সমস্যা নাই, দেখে দেখে খুব দ্রুত শেষ করে ফেলতে পারবেন। আর টাইম এখন ভালো করে দিতেই হবে, কারণ এই টাইমটা দেওয়া দরকার ছিল আরো আগেও, এখন যেহেতু আমরা লেট হয়ে গেছে, আমরা টাইম আছে আমাদের 4-5 দিন হাতে অনেক টাইম আছে, এই কয়েকদিনের ভিতরে মার্কেট প্লেস সহ আমরা কাজের যে অপূর্ণতা আছে সবটুকুই মোটামুটি শেষ করে নিব ইনশাআল্লাহ। ওকে, রেজবি ভাই কোনো কথা আছে? আপাতত নাই ভাইয়া। আদন ভাই, ভাইয়া কেউ তো নাই, আমরা কয়জন মাত্র? 4 জন। এখান থেকেও আদনান ভাইকে জিজ্ঞেস, 4 জন যাওয়া পাচ্ছি না। 4 জন? আমি ছাড়া ছাড়া 3 জন। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আপাতত রাখি। হ্যাঁ আচ্ছা ভাই, রাখেন তাহলে, রাখছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।